সাদা পাথরের তাজমহল নয়, ভারতবর্ষের আসল ভালোবাসার ইমারত আদতে একটা কংক্রিটের বিল্ডিং যেটা তৈরি হয়েছিল টাটাদের হাত ধরে। না, আমাদের আজকের গল্পের হিরো রতন টাটা নয়, আমাদের আজকের গল্পের হিরোর নাম দুরাবজি টাটা আর হিরোইন মেহেরবাই টাটা। এই দুজন মানুষের ভালোবাসার ফসল হিসেবে ভারতবর্ষে এমন একটা বিল্ডিং গড়ে উঠেছিল যা আজ অবধি কয়েক লক্ষ পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে এবং এখনও সেই কাজটাই করে চলেছে। আর এই বিল্ডিংয়ের একটা অংশ কিন্তু কলকাতাতেও রয়েছে, তাই আজকের এই গল্পটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা উচিত। আর শুধু ভারতবর্ষই কেন, বাংলাদেশের মানুষদের এই গল্পটা মন দিয়ে শোনা উচিত, কারণ কোথাও একটা গিয়ে তারাও এই বিল্ডিংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন। গল্পের শুরু 1898 সালের ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি দিন। ওই দিনই বিয়ে হয় দুরাবজি টাটা এবং মেহেরবাইয়ের। বিয়ের দুবছর পর অ্যানিভার্সারির দিনে দুরাবজি টাটা নিজের প্রিয়তমা মেহেরবাইকে একটা হিরে উপহার দেন। সেই হিরেটা আকারে বিশ্ববিখ্যাত কোহিনুর হিরের চেয়েও বড় ছিল। 245 ক্যারাটের হিরের দাম আজকের বাজারে প্রায় 135 কোটি টাকা। দুরাবজি টাটার কাছ থেকে 135 কোটি টাকার গিফট পেয়েছিলেন মেহেরবাই টাটা। আর আমাদের এই গল্পেতে হিরেটাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এই হিরেটা না থাকলে আজ হয়তো টাটা গ্রুপের কোনো অস্তিত্বই থাকতো না ভারতবর্ষের বুকে, আর আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতিকেও দেখতে পেতাম না। তো যাই হোক, গল্পে ফিরে আসি। এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন মেহেরবাই ঠিক কতটা সুন্দরী এবং রাজকীয় দেখতে ছিলেন। এই রাজকীয়তা ছিল মেহেরবাইয়ের মানসিকতাতেও। তিনি ভারতীয় শাড়ি পরে দুনিয়ায় তাবড় তাবড় ইভেন্টে পৌঁছে যেতেন, দাপিয়ে টেনিস খেলতেন, ঘোড়সওয়ার থেকে গাড়ি চালানো সব পারতেন মেহেরবাই। ভারতীয় মহিলাদের অধিকার এবং তাদের লিডারশিপ নিয়েও বারবার সওয়াল করতেন তিনি। টাটা গ্রুপের বিজনেস সে সময় রমরমিয়ে চলছে, ইস্পাত শিল্পেও ভারতবর্ষে এক নম্বর কোম্পানির শিরোপা তখন প্রায় টাটাদেরই দখলে। কিন্তু ঠিক সেই সময় লাগলো প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের আফটার এফেক্টের ফলে টাটা গ্রুপের মেরুদণ্ড প্রায় গুঁড়িয়ে গেল। অবস্থা এমন একটায় পৌঁছলো যে কোম্পানির শ্রমিকদের মাইনে দেওয়ার টাকাটুকুও ছিল না, যার ফলে টাটা গ্রুপ প্রায় বন্ধ হতে বসেছিল। কিন্তু ঠিক সেই সময় নিজের স্বামী দুরাবজি টাটার পাশে শক্ত খুঁটির মতো এসে দাঁড়ালেন মেহেরবাই টাটা। নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচাতে মেহেরবাই সিদ্ধান্ত নিলেন ওই দামি হিরেটাও সহ নিজের সমস্ত গয়না বন্ধক রাখবেন তিনি। প্রথমে দুরাবজি টাটা কিছুতেই রাজি হচ্ছিলেন না মেহেরবাইয়ের এই সিদ্ধান্তে, কিন্তু অবশেষে কারখানার গরিব শ্রমিকদের কথা ভেবে দুরাবজি টাটা রাজি হতে বাধ্য হলেন। সেই সময়ে মেহেরবাইয়ের নিজের সমস্ত গয়না এবং ওই হিরেটা বন্ধক দিয়ে প্রায় 1 কোটি টাকার লোন পেলেন দুরাবজি টাটা। আর সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত মাইনে মিটিয়ে আবার শুরু হলো টাটার ইস্পাত কারখানা। মেহেরবাইয়ের এই আত্মত্যাগের দৌলতে কিছু বছরের মধ্যেই আবার রমরমিয়ে চলতে শুরু করলো টাটা গ্রুপ। দুরাবজি টাটাও ব্যাংকের সমস্ত লোন মিটিয়ে নিজের প্রিয়তমা মেহেরবাইকে তার সমস্ত গয়না এবং ওই বহুমূল্য হিরেটা ফিরিয়ে দিলেন। তারপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ছন্দপতন ঘটে 1919 সালে। মেহেরবাই টাটার তখন 50 বছর বয়স। আচমকা লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার ধরা পড়ল মেহেরবাইয়ের। দেশ বিদেশের তাবড় তাবড় ডাক্তারদের দেখিয়েও কোনো লাভ হলো না। 1931 সালে 8ই জুন নর্থ ওয়েলসের একটা নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মেহেরবাই। আর এর ঠিক 1 বছর বাদে প্রিয়তমার মৃত্যু শোক সহ্য করতে না পেরে 3রা জুন 1932 সালে মারা গেলেন দুরাবজি টাটাও। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, তাহলে শুরুতে যে বিল্ডিংটার কথা বলেছিলেন সেটা কী হলো, ওই বিল্ডিংটা তাহলে কবে তৈরি হলো? জানলে চমকে যাবেন, জীবনের অন্তিম বছরে ওই বিল্ডিংটা তৈরি করে তবেই মারা গিয়েছিলেন দুরাবজি টাটা। প্রিয়তমা স্ত্রী মেহেরবাইকে যন্ত্রণায় তিলে তিলে মারা যেতে দেখে বুক কেঁপে উঠেছিল দুরাবজি টাটার। তখন ভারতবর্ষে ক্যান্সারের চিকিৎসার জন্য কোনো হাসপাতালই ছিল না, তাহলে ভারতবাসীদের কি তখন ক্যান্সার হতো না? অবশ্যই হতো, আর তার জেরেই প্রায় বিনা চিকিৎসায় মরতে হতো গরিব এবং মধ্যবিত্ত ভারতবাসীদের। তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহেরবাইয়ের ওই বহুমূল্য হিরেটা বিক্রি করে দিলেন
দুরাবজি টাটা। আর বিক্রি হওয়া হীরের থেকে পাওয়া সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি তৈরি করলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট। এবার আসি সেই বিল্ডিংয়ে, অর্থাৎ টাটা মেমোরিয়াল হসপিটালের কথায়, যেটাকে আমরা ভিডিওর শুরুতে ভারতবর্ষের প্রকৃত ভালোবাসার নিদর্শন বলেছিলাম। প্রতি বছর প্রায় 65,000 ক্যান্সার আক্রান্ত মানুষ এই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা করাতে যান, যার মধ্যে প্রায় 70% ক্যান্সার পেশেন্টকে বিনামূল্যে সমস্ত চিকিৎসা প্রদান করা হয় এই টাটা মেমোরিয়াল হাসপাতালে। বছরের প্রায় 4.5 লক্ষ ক্যান্সার পেশেন্টের ফলো আপ চলে এই হাসপাতালে। প্রতি মাসে কয়েক হাজার ক্যান্সার আক্রান্ত শিশুকে সুস্থ করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয় এই হাসপাতাল। প্রতিদিন কয়েক হাজার সন্তানকে অনাথ হওয়ার হাত থেকে বাঁচায় এই টাটা মেমোরিয়াল হাসপাতাল। তাই আজ শুধু ভারতীয় নয়, বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে ক্যান্সার আক্রান্ত মানুষ চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারের বিভিন্ন শাখায়। কারণ বাংলাদেশের মানুষেরাও জানেন ইন্ডিয়ার টাটাদের হাসপাতালেই ক্যান্সারের বেস্ট চিকিৎসা করা হয়। বন্ধুরা, তাজমহল তৈরি করার পর শাহজাহান তার ওয়ার্কারদের হাতের আঙুল কেটে নিয়েছিলেন, যাতে তাজমহলের মতো আর কোনো স্থাপত্য কখনো তৈরি না হয়। যদিও এই বিষয়টি অনেক বিতর্কিত, কিন্তু মৃত্যুর আগে দুরাবজি টাটা বলে গিয়েছিলেন সারা দেশ জুড়ে যেন এমন অজস্র হাসপাতাল তৈরি হয় যাতে সারা দেশের সাধারণ এবং গরিব মানুষ ক্যান্সারের বেস্ট ট্রিটমেন্ট পান। আর শুধু মুম্বাই নয়, কলকাতার বুকেও গড়ে উঠেছে টাটা মেডিকেল সেন্টার। পাশাপাশি ভুবনেশ্বর, বারাণসী, তিরুপতি, রাঁচি, উত্তরপ্রদেশ সব জায়গায় ক্যান্সারের রিসার্চ হচ্ছে। ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং নাগাল্যান্ডেও ক্যান্সারের ফেসিলিটি নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। আর এই সব কিছুর পিছনে রয়েছে একটাই কারণ, ভালোবাসা। যে ক্যান্সারের জন্য মেহেরবাইকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছিল, সেই ক্যান্সারকে হারানোর জন্য 92 বছরেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছে টাটা মেমোরিয়াল হসপিটাল। আর কিছুদিনের মধ্যেই হয়তো মাত্র 100 টাকাতেই ক্যান্সার সারানোর ওষুধ বাজারে আনতে চলেছে টাটা গ্রুপ। আর এই ওষুধ একবার মার্কেটে আসলে সাধারণ মানুষের যে কি উপকার হবে তা বোধহয় আমরা সকলেই জানি। তাই তাজমহল গোটা পৃথিবীর কাছে ভালোবাসার নিদর্শন হিসেবে পরিচিত হলেও ভারতবর্ষের আসল ভালোবাসার নিদর্শন কিন্তু এই টাটা মেমোরিয়াল হসপিটাল। আর সেই কারণে মেহেরবাই টাটা ও দুরাবজি টাটার ভালোবাসার গল্পটা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, নয়তো ইতিহাসের পাতায় চাপা পড়তে পড়তে একদিন এই মহান গল্পটাও হারিয়ে যাবে আমাদের মধ্য থেকে। সো বন্ধুরা, এই ছিল টাটা মেমোরিয়াল হসপিটালের অজানা কিছু ইতিহাস। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করার সাথে সাথে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। তো দেখা হবে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।